আসসালামু আলাইকুম সবাইকে, কাছে দূরে যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ওই তো দেখতে পাইতেছেন না, এগুলো হচ্ছে রসুন। আমি রসুনগুলা বাইসে নিছি কারণ বাড়িতে মেহমান আসবে, তাই একটু বেশি করে বাইসে নিছি। তো রাত্রিবেলা বসে বসে বাঁচতেছি, তাই ভাবলাম যে একটু শ্যুট করে রাখি যে রসুনগুলো আমি কীভাবে বাঁচলাম। মানে বড় বড় রসুনগুলো বাঁচতে আসলে খুব ভালো লাগে। তো এখানে আবার সকালবেলা সাথে আদা নিয়ে নিছি কুচি করে, এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিব। তো বাড়িতে মেহমান আসবে, মেহমান বলতে আমার ছোট বোন আর তার হাজবেন্ড বাচ্চারা আসবো। তো সেই সুপক্ষেই মানে একটু আগে বাগে করে তুলে মানে একটু তাড়াতাড়ি করা যায়, করা যায় বলতে কি মানে এগুলো সব সেরে দিলে রান্না বান্নার কাজে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সব কিছু বাটা কোটা এগুলা করে রাখলে বা মানে তাড়াতাড়ি রান্না করা যায় এই, আর মেহমান আসলে তো এমনি একটুই হয়, তাই আমি করে রাখছি। তো এইখানে আবার আনিসার বাবা কিছু বাজার নিয়ে আসে, তো আমি সেই বাজারগুলি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তেমন কিছুই না, তো আমার ছেলে সুজি খায়, তো তার জন্য চিনি আর ডিম। ডিম তো সবসময় লাগে, প্রতিনিয়ত ডিম লাগেই, কম বেশি প্রতিদিন না লাগলেও একদিন মানে লাগেই আর কি। আর নিয়েছি সিম, একদম গাছের ফ্রেশ সিম। আর ওইগুলো হচ্ছে গিয়ে আটা, সাবান আর রোস্ট, রোস্টের মশলা আর কি। মানে রোস্ট করবো তো, তাই আমি বলছিলাম যে একটা রোস্টের মশলা নিয়ে আসো, তো সেজন্য নিয়ে আসি। তো এগুলো হচ্ছে সাবান। তো সাবানটা ছোটো সাবানগুলো আসলে বেসিনের সামনে দেওয়া হয়, আর বড় সাবানের জন্য নিয়ে আসি গোসলের জন্য। আর এগুলো হচ্ছে আটা, এখন আটাগুলো আমি একটা কন্টেনারে ডাইলে নিব। তো আটাগুলো কন্টেনারে আমি ঢাইলা নিছি, এখন আমি দুপুরে চলে আসি। তো দুপুরের পর পরে মানে দুপুরের না ঠিক 2:30টার দিকে এটা, তো দুপুরের পর পরে এখানে আমি তালের বড়া পিঠা তৈরি করতেছি তো ওদের জন্য। তো আমি দুপুরের খাওয়া দাওয়ার পরেই এটা শুরু করে দিছি। তো তালের বড়া পিঠাটা আমি কীভাবে তৈরি করছি এর আগেও আপনাদের আমার মোবাইলে ভিডিও আছে, আর আজকে আমি আগেই মাখাইয়া তারপর রেডি করে রাখছিলাম। তো এখানে তো হয়ে গেছে, আর বিকালে যেহেতু ওরা আসবে রান্নাবান্নার কাজ একটু বিকালেই সারতেছি, তো এখানে রান্নাবান্না করব। তো ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, যে সবজি ভাজি করব। এখানে সব কিছু নিয়ে নিছি, পেঁয়াজ কাঁচা মরিচ কাইটে নিছি, আর মাছ ভুনা করব, আর মুরগির মাংস রান্না করব, আর শুটকি ভর্তা বানাইব, সেটা আমি আপনাদের পরে দেখাইব। আর এখানে ওই তো আমার বোন চলে আসতেছে, তাই আমি আগাই নিতে যাইতেছি, আপনারা আমার সাথে চলেন যাই। তো যাইতে যেতে একটা পুরান কথা বলে নেই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যাদের কমেন্ট করে আসি অবশ্যই তাদেরকে বন্ধু বানায় পরে আসি। অবশ্য আপনারা যদি ব্যাগ দেন একদিন পরে দিয়ে আমাকে অবশ্যই বন্ধু করে নেবেন, এই কামনাই করি, আশা এই করি। তো এখানে আমার বোনেরা চলে আসে, এতো সিএনজি দিয়ে চলে আসে, আমি তেমন একটা শ্যুট করতে পারি নাই। আর এটা হচ্ছে বিকেলের নাস্তা, তো আমার বোনের হাজব্যান্ড বাজার আইসেই বাজারে চলে গেছে, তো এই নাস্তাগুলো নিয়ে আইসে। তো এখানে আবার আমি সব কিছু রেডি করে একটু শ্যুট করে নিছি, আসলে মেহমান আসলে তো কাজ করতে হয়, বেশি তেমন শ্যুট করা পারিনি। তো বাড়ির সব মেয়েদের ডাক দিলাম, আমাদের বাড়িতে সব মেয়েই, শুধু আমার একটা ছেলে। তো সব মেয়েদের ডাক দিছি, ওরা সবাই একত্রে বৈশাখ খাইতেছে, আর আমার বোনের মেয়ে ছেলে ওরাও, তো একত্রে বৈশাখ খাওয়া ওই মজাই আলাদা। তো এখানে ওই তো আমার বোন, আমার বোন বসে আছে আর বোনের হাজব্যান্ড শেয়ার হয়েছে, তো একটু শেয়ার করলাম। আর এইখানে হচ্ছে গিয়া সবাই মিলে একটু অনেক মজা করছি আর কি, কিন্তু আপনাদের তেমন শেয়ার করতে পারি নাই। তো ওরা আবার চলে যেতেছে ওদের রুমে, তো আমরা আবার এখন রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দেবো। তো এখানে এই যে রান্না করছিলাম, যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছিলাম, মাছ গুনা করছি, আর মুরগি মাংস রান্না একটু শুটকি ভর্তা, আর দুপুরবেলা রান্না করছিলাম সিম আলু মাছ দিয়ে ওইটাই। তো এখানে আমার বোনের ছেলে খাবে, ও কী দিয়ে খাবে আমি জিজ্ঞাসা করতেছিলাম। তো ওর আবার চিংড়ি মাছ খুবই পছন্দ, তাই সে চিংড়ি দিয়ে যে ভাজিটা করছি ওই ভাজিটা ও খাবে বলতেছিল, তো সেই ভাজিটাই আমি ওকে দিয়ে দিছি। আমি এবার দেখাইতেছিলাম যে তুমি কোনটা দিয়ে খাইবা, ও বলতেছিল যে আমি ভাজি দিয়ে খাইবো, ও মাংস নিব না মাছও নিবে না। তো ওটা রাত্রিবেলার খাবার ছিল, তো
তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ওদের জন্য নাস্তা তৈরি করছি, তো রুটি আর আলু ভাজি আর সবজি ভাজি রাত্রেটা যে ছিল আর মুরগির মাংস তরকারি ছিল ওইগুলো দিয়ে ওরা খাইতেছে। আর আমার বোনের হাজবেন্ডের জন্য আমি আলু ভাজির সাথে ডিম করে দিয়েছিলাম, তো ওইটা আমি শ্যুট করতে পারিনি। তো সবাই একে কাজের ব্যস্ততার মধ্যে আর এত কিছু শ্যুট করা যায় না, তো সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া একসাথে বসে আনন্দ ফুর্তি করা আসলে খুবই ভালো লাগে। আর শীতের দিনে তো একে অপরের বাসায় বেড়াইতে যাই, খুব ভালো লাগে আসলে সবারই। তো এখানে আবার সবাই এসছে, সবারই গরম পানির দরকার, তো আমি বলতেছিলাম যে গরম পানির দরকার নেই, তোমরা সবাই ছাদের উপরে চলে যাও। তো ছাদের উপরে গিয়ে রোদ্রে দাঁড়ায় দাঁড়ায় গোসল করো। আমি মোটর সাইড দিছি, মাত্র গরম গরম পানি উঠতেছিল, তো ওরা ওখানে গোসলটা করে নিছে। আর এটা হচ্ছে দুপুরের রান্না বান্না আমি কী করলাম সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখানে মুরগির রোস্ট করছি, মাছ বুনা করছি, আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা ছিল। তো তেমন কিছুই করতে পারি নাই, তারপরও আমি মোটামুটি এইগুলোই করছি। তো এখানে গতকালকে যে শুটকি ভর্তা ছিল সেই শুটকি ভর্তাটাই দেখাইলাম আপনাদের। তো গরুর মাংস, গরুর মাংসটা আমি গ্যাসে রান্না করিনি, মাটির চুলায় রান্না করছি। তো এই তো গরুর মাংস আর পোলাও ভাত আর ডালটা সবার লাস্টে রান্না করছি, তাই আপনাদের সাথে দেখাইতে পারিনি। এই তো পোলাও, পোলাওটা রান্না করছি আমি, আবার আমার বোনকে দেখাচ্ছিলাম যে দেখতো একটু ফুরসি কি না, তো ও আবার বলতেছে না ফুরসে, একটু উল্টাই দিলেই ঠিক হয়ে যাবো গা। তো আমার পোলাওটা এক এক সময় দেখে যায় এক এক রকম হয়ে যায়, একদিন পারফেক্ট হয় একদিন একটু নরম হয়ে যায়। তো আজকে এটা মোটামুটি ভালো, খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আর আমি পোলাওটা আজকে নতুন চাল দিয়ে রান্না করিনি, পুরাতন চাল দিয়ে রান্না করছি, তাই সুন্দর হয়েছে, পানির পরিমাণটা একদম ঠিক আছে। তো দুপুরবেলা বাড়ির সবাইকে খাইতে দিছি, তো মেয়েদেরকে ডাক দিছি আর আমার বাসুরের মেয়েদের, ওরাও আসতে আইসে এখানে খাইতেছে। তো মেয়েদেরকে আমি নিচে দিয়ে দিছি, সবাই একসাথে নিচে বসে খাওয়ার মজাই আলাদা। আমার মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে আর আমার বাসুরের মেয়েরা, তোরা একসাথে বসে নিচে খাইতেছে। তো ওদের আবার আমি একটু ভিডিও করতেছিলাম, আর পাশেই আনিশার বাবা আর আমার বোনের হাজবেন্ড টেবিলে বসে খাইতেছিল। তো আর আমার ওই সাইডে যে ছেলেটা দেখতে পাইতেছেন ওটা হচ্ছে আমার বাসুরের মানে সুমন্দির ছেলে, ও আবার বেড়াইতেছিল, তো ওকে আবার টেবিলে বসাই রাখছি, মানে ও তো যেহেতু মেহমান বাড়ির, তাই ওকে একসাথে বসাই দিছে। আর ও খুব লাজ্জু কেমনভাবে শর্মাইতেছিল, যে খুব শর্মায় খাইতেছিল আসলে ও। তো আমার আমার বোনের হাজবেন্ড আর আমার আনিশার বাবা একসাথে বৈশাখ খাইতেছে টেবিলে, আর বাচ্চারা নিচে বৈশাখ খাইতেছে। একটু শেয়ার করছি আপনাদের সাথে, তেমন শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগটি আমার কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি মোটামুটি একটু একটু থেকে নিয়ে একটু শ্যুট করে রাখছি আর কি, অত বেশি করতে পারিনি। তো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর দেখেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, একবারে একদম খারাপ লাগবে না। তো ছেলে মেয়েরা একসাথে আনন্দ ফুর্তি করে বেড়াইতে আসা এটাই ভালো লাগে, মেয়েরা খাইতে বসছে ওদের দিতেছে হাসি ঠাট্টা করতেছি, এগুলোই ভালো লাগে আসলে। হ্যাঁ, এগুলো আসলে একদম ভালো লাগা মুহূর্ত। তো একটু পরে আবার ওর দাদু এসে জয়েন্ট হয়েছে আমার শাশুড়ি, তো এখানে বসে উনিও বসে খাইতেছে। তো এটাও খুব ভালো একটা ই যে একলগে এক পিকনিকের মতন বসে খাইতে হয়েছে, খুব ভালো লাগছে আসলে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এই কামনাই করে আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।